এখন আসবেন মাজহারুল ইসলাম, বিসিএস প্রশাসন। অনুষ্ঠান সঞ্চালককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে এই মুহূর্তে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসেবে জনাব শেখ এ কে মোতাহার হোসেন, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথিদ্বয় ইতিমধ্যে এই হল রুম ত্যাগ করেছেন। এছাড়া সভাপতি হিসেবে মুজিবুর রহমান স্যার রয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম, বিসিএস প্রশাসন, এবার সুপারিশ প্রাপ্ত ফ্রম বাংলাদেশ। আসলে আপনারা এই হল মিলনায়তনে ইতিমধ্যে যে সকল বক্তৃতা শুনেছেন, যারা ক্যাডার হয়েছেন তাদের সম্পর্কে অনেক শুনেছেন, কি করতে হবে আমাদের এ বিষয়ে শুনেছেন। আপনারা এই হলে তিনটি ভাগ দেখতে পাচ্ছেন। মাঝের সারিতে আছেন যারা ক্যাডার হয়েছেন 36-এ, আর দুই পাশে আছেন যারা শিক্ষার্থী। মাঝের সারি নিয়ে অনেক কথা হয়েছে, আমি চেষ্টা করব দুই পাশের সারি নিয়ে একটু কথা বলার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করেছি। আমি গত 6 বছর ধরে বিসিএস পড়ছি। 34 বিসিএসে আমি প্রিলি ফেল করি। এরপরে আপনারা জানেন যে 34 বিসিএসের পর প্রায় 3 বছর পর একটা সার্কুলার হয়। 35তম বিসিএসে আমি নন ক্যাডার হই। জ্বালানি ইন্ডাস্ট্রিতে আমার চাকরি হয়, কিন্তু এখনও সেটি জয়েনিং হয়নি। এবং 36 বিসিএসে আমি অ্যাডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি, যে জন্য হয়তো আমি আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি আমার সকল এই সাফল্যের পেছনে ক্রেডিট দিতে চাই আমার বাবা মা এবং ভাইকে, কারণ আমার ভাই এবং বাবা মা না থাকলে হয়তো এখানে আসা হতো না সহজ কথা। আর এই কথাগুলো বলার পিছনে আমার একটি কারণ আছে, যারা আমি প্রথমেই বলেছি, যারা এই দুই পাশে আছেন তাদের জন্য আজকে একটু কথা বলবো। আমি যখন অনার্স মাস্টার শেষ করি তখন বিসিএস, সত্যি কথা বলতে আমি অনার্সের পরে বিসিএস কি জানতাম না। যখন প্রথম MP3 কথা শুনে আমার মাথায় এসেছিল এটি মনে হয় গান শুনে, কিন্তু আমি জানতে পারলাম এটি নাকি বিসিএস প্রিলির জন্য পড়তে হয়। তারপরে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে থাকার সুবাদে পুকুর পাড়ে বসে চা খাই, তখন হঠাৎ করে অনেক কিছু চোখে দেখি। যেমন কাছের খুব বড় ভাইরা হঠাৎ করে গাড়ি নিয়ে আসতো, ম্যাজিস্ট্রেট লেখা অথবা ডিসির গাড়ি নিয়ে আসতো, দরজা খুলে দিচ্ছে, একজন নামছে, সার সার করছে, অথবা ASP বড় ভাইরা আসতেন, দুজন গার্ড আছে পিছনে দাঁড়িয়ে আছে, কত সুন্দর গাড়ি। তাদের দেখি ওই গাড়ি এইসব দেখে মনের ভিতরে একটা আগ্রহ জাগত, একটা স্বপ্ন তৈরি হতো। বিসিএসটা হচ্ছে একটা স্বপ্ন, আর বিসিএসটা হচ্ছে একটা অল অ্যাবাউট পেশেন্স অ্যান্ড ডিটারমিনেশন। সহজ কথা, যদি আপনার ভিতরে পেশেন্স থাকে তাহলে অবশ্যই আপনি এখানে সাকসেস হবেন। যখন এই স্বপ্নগুলো মনের ভিতর জেগে উঠল তখন আমি বইটি নিয়ে পড়তে বসলাম শহীদুল্লাহ হলের রিডিং রুমে। কিন্তু পড়তে যে অনেক বাধার সম্মুখীন হয়েছি। কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছে যারা আগামীতে পরীক্ষা দিবেন, ক্যাডার হবেন, তাদের জন্য বলি। মাঝে মাঝে মনে হতো সবকিছু টান মেরে ফেলে দিই, অধৈর্য লাগতো। একটা বিসিএস সার্কুলার এত দিন, তারপরে আবার চাকরি হয় না, যদি প্রিলিতে পাস না করি, 34 বিসিএস যেবার সব থেকে বেশি পরিমাণ টিকেছিল 46,000, তার ভিতরেও নাম ছিল না, বলেন কিভাবে ধৈর্য থাকে। কিন্তু মনের ভিতরে একটা আগ্রহ এবং স্বপ্ন ছিল। APJ আব্দুল কালাম, সাবেক রাষ্ট্রপতি আবুল পাখির জয়নুল আব্দুল কালাম, তিনি একটা কথা বলেছিলেন, আমার মাথায় খুব খেলেছিল কথাটি। তিনি বলেছিলেন যে আমরা ঘুমিয়ে যা স্বপ্ন দেখি সেটি স্বপ্ন নয়, যা আমাদেরকে ঘুমাতে দেয় না সেটি স্বপ্ন। আমার মাঝে মাঝে এরকম হতো, হঠাৎ করে রাতের ভিতরে ঘুম ভেঙে যেত, আমি বইটি নিয়ে আবার বসতাম, মনে হতো কিছু একটা হতে হবে। আমার বংশে কেউ এখনো সরকারি চাকরি করে না, আমার এলাকাতে কেউ এখনো পর্যন্ত ক্যাডার নেই, আমার যেখানে গ্রামে বাসি কোনো ক্যাডার নেই, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও পড়ে না। আমার ভিতরে স্বপ্ন জাগত, আমার ভিতরে স্বপ্ন জাগত আমার বাবা মার মুখটাকে একটু উজ্জ্বল করি, কারণ আমার বংশে কেউ নেই। সেই স্বপ্ন থেকে, আমি শুধু এই স্বপ্নের কথাটি কেন বলছি, আপনার ভিতরে যদি স্বপ্ন না জাগে, আপনার ভিতরে যদি আজকে এই প্যাশনটি না তৈরি হয় তাহলে আপনি পড়তে যাবেন না, সহজ কথা। কিন্তু আপনার ভিতরে যদি স্বপ্ন থাকে এবং ইচ্ছা থাকে আমাকে পড়তে হবে, তাহলে আপনি পড়তে যাবেন। এবার আসি যারা পরীক্ষা দিবেন নতুন বা আগামীতে ক্যাডার হবেন, তারা যে সকল সমস্যা ফেস করবেন সেইগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন প্রথমেই বলেছি ধৈর্য হারিয়ে ফেলবেন, সেই ধৈর্যটি হারানো যাবে না, তাহলে কি করবেন? আমরা অধিকাংশ সময় জানি, অনেকেই বলি আমার খুব পড়তে গেলে ঘুম আসে, আমি পড়তে পারি না। ঘুম কেন আসবে? রবি ঠাকুরের জীবনী তো আমি পড়েছিলাম, তিনি সারাদিনে মাত্র 3 ঘন্টা ঘুমাতেন, যদি 3 ঘন্টা না ঘুমাতেন তাহলে তিনি এত কিছু লিখতে পারতেন না।
আইনস্টাইন বলছেন যে আমাদের ব্রেনের কোনো সীমাবদ্ধতা নেই, আমাদের ব্রেন কোনো কম্পিউটারের হার্ড ডিস্ক না যে 16 গিগাবাইট বা টেরাবাইট এর বেশি ধরবে না। আপনি ব্রেনে যত দিবেন তত নেবে, আপনি দিতে থাকুন ব্রেন দিতে থাকবে, এর কোনো লিমিটেশন নেই। সুতরাং পড়ার সময় ভাববেন না যে এই চ্যাপ্টারে থাক পাঁচটা পড়ি আর পড়বো না, এতেই হয়ে যাবে। সত্যি কথা বলছি, আপনি হেরে যাবেন এই জায়গায়। ওই চ্যাপ্টারে কি আছে ভালোভাবে পড়ুন। আরও একটি কথা, আমি কোচিংয়ে ক্লাস নেওয়ার সুবাদে অনেকের কাছে এটাকে জানতে পেরেছি বা শুনেছি, অনেকেই শর্টকাট পড়ে, শর্টকাট বিশেষত ম্যাথমেটিক্স বা ইংলিশে শর্টকাট পড়ে। শর্টকাট কখনো সাকসেস আনে না, এটা মনে রাখবেন। যা শিখবেন বেসিক থেকে শিখবেন। যেমন আপনি যদি কোনো জায়গাতে যে কোনো সাবজেক্টে হোক, সেই সাবজেক্টের প্রতিটা টপিকসে একটি ক্লিয়ার কনসেপশন নেবেন। এই ক্লিয়ার কনসেপশন ছাড়া আপনি এগোতে পারবেন না, আমি বলে দিচ্ছি পারবেন না। যাই পড়ুন না কেন, তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন। সহজ কথা, অর্থাৎ ভালোভাবে জানার চেষ্টা করবেন। যতটুকু পড়ুন সেই পড়াটি মাথায় রাখুন। কিভাবে রাখবেন? প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন। বইগুলো এমনভাবে পড়তে থাকবেন বারবার যেন বইয়ের প্রতিটি পৃষ্ঠা আবার পড়তে গেলে সে নিজেই লজ্জা পায় যে আমার কাছে এতবার কেন। সুতরাং পড়ার সময় খেয়াল রাখবেন আপনার ভিতরে যেন একটা স্বপ্ন যে তৈরি হয়েছে সেই স্বপ্নটি বাস্তবায়ন হয়। মনে রাখবেন 38তম বিসিএসসি অ্যাপ্লাই করেছে প্রায় 3.5 লাখ, সেখান থেকে ক্যাডার হবে কতজন? সম্ভবত 2024 জন, সার্কুলারে ছিল, আই এম নট শিওর, হতে পারে। তাহলে এই 2024 জনের ভিতরে 3.5 লাখ থেকে আসতে হলে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে বুঝতে পারছেন? আমি ধরলাম বাংলাদেশের 30,000 30,000 ছাত্র খুব ভালোভাবে বিসিএস পড়ে, যাদের আগ্রহ থাকে, আর বাকিরা নর্মাল যাওয়া আসার ভাবে, একটু যায় দেখি প্রথমবার এরকম। কিন্তু কথা হচ্ছে এই 30,000-এর ভিতরে আপনার নামটি যদি চান আপনি, তাহলে কি করতে হবে আপনাকে? আমি আবারও বলেছি, এই স্বপ্নটাকে জিয়ে রাখার জন্য ঘুম আসলেও ঘুমানো যাবে না, উঠে দাঁড়াতে হবে, এক কাপ চা খান অথবা হাঁটুন, আবার পড়ুন। মনে রাখবেন মানুষ না ঘুমালে মারা যায় না, তার মানে এই না যে আপনি দিনের পর দিন জেগে থাকবেন। আপনি 4 ঘন্টা 5 ঘন্টা অথবা 6 ঘন্টা পড়ুন, ঘুমান, কিন্তু বাকি সময়টা পড়ুন। একটা কথা মনে রাখবেন, সেটি হচ্ছে 30 বছর পার হওয়ার পর আপনি এখানে আর পরীক্ষা দেওয়ার যোগ্যতাও রাখবেন না। অর্থাৎ আপনাকে বাংলাদেশ সরকার যে সুযোগটি দিয়েছে এই 30 বছর পর্যন্ত একটু ট্রাই তো করে দেখুন, একটু ট্রাই তো করে দেখুন, কারণ 30 বছরের পর তার সময়টি পাবেন না পরীক্ষা দেওয়ার। অনেকেই আমার কাছে বলেন যে ভাই বাড়ি থেকে প্রেশার আছে, চাকরি করতে হবে, পরিবার দেখতে হয়, টিউশনি করে খেতে হয়। আমি বলি এটি একটি মেজর সমস্যা, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য একটি বিরাট সমস্যা, আসলেই খুব সমস্যা। তাহলে কি করবেন? বিসিএস দিবেন না? যে ছাত্রটি অনার্স এবং মাস্টার্স পড়তে পারলো 4-5 বছর ধরে, আর মাত্র 1টা অথবা 1.5টা বছর কি একটু কষ্ট করে পড়ে 2টা টিউশনি করে চলা যেত না? এখনই কেন চাকরিটি নিতে হবে, এখনই কেন নিতে হবে? আরও 1টি বছর চেষ্টা করুন, আরও 1টি বছর চেষ্টা করুন, বিসিএসটি দিন, দেখুন কি হয়। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদেরকে আমি আসলে অনেক ভালোবাসি, এতটা পরিশ্রমের জায়গা, এতটা কষ্টের জায়গা। আপনি আজকে যারা সাকসেস হয়েছে হয়তো তাদের এই রূপটি দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের পিছনের রূপটি দেখে আসুন, এখানে কত বেদনা, কত কষ্ট, কত সংগ্রাম জড়িয়ে আছে।